আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইস্তিসআ, অনাবৃষ্টির জন্য নামাজ কিভাবে আমরা আদায় করব, কোথায় গিয়ে আদায় করব। আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দিনই ভাই বোনেরা, যখন দেশের মধ্যে প্রচুর পরিমাণের গরম হবে, গরমের মধ্যে বৃষ্টির জন্য প্রত্যেকটা মানুষ উপ পেতে রয়েছে আল্লাহ তাআলার দিকে, আকাশের দিকে। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, আমরা বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে এইভাবে প্রার্থনা করব, সকলেই সকলের কাপড় চোপড়গুলো পরে একটা খোলা ময়দানে চলে যাব, সেখানে গিয়ে দুই রাকাত নামাজ আমাদের ইমাম সাহেব পড়াবেন। সেখানে দুই রাকাত নামাজ আদায় করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই অনাবৃষ্টির জন্য দোয়া করব। দুই রাকাত নামাজ, নামাজটা অনেকটা ঈদের মতোই, তবে নামাজের নিয়ম সম্পূর্ণ ঈদের মধ্যে অতিরিক্ত ছয় তাকবীর, সেই ছয় তাকবীর থাকবে না। দুই রাকাত সালাত আদায় করব নামাজের পরে ইমাম সাহেব খুতবা দিবেন, এবং ইমাম সাহেবের মাথার মধ্যে যেই রুমাল থাকবে অথবা যে পাগড়ি থাকবে সেটা উল্টিয়ে মাথার মধ্যে দিয়ে তারপর নামাজ আদায় করবেন। বাবু সালাতুল ইস্তিসকা এই অধ্যায়ের মধ্যে বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে। এই জন্য সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা অবশ্যই যদি বৃষ্টি না হয়, অনাবৃষ্টির মধ্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই নিয়মে নামাজ আদায় করব। নামাজের মধ্যে অতিরিক্ত কোনো সূরার দরকার নাই, অতিরিক্ত কোনো নিয়ম নাই, সাধারণ নামাজের নিয়মের মতোই এভাবে আমরা খোলা মাঠে গিয়ে নামাজ আদায় করব। এই বিষয়ে যার যার এলাকার ইমাম সাহেব দিক নির্দেশনা দিবেন। আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন এবং আপনার এলাকার মধ্যে বৃষ্টির প্রয়োজন হয়, খোলা মাঠের মধ্যে অবশ্যই গিয়ে নামাজ আদায় করুন ইমাম সাহেবকে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার সমস্ত এলাকার মধ্যে বৃষ্টি দান করুন, এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আরেকটা কথা, বৃষ্টি হলে ব্যাঙ্গের বিয়ে হয়, এটা আসলে অনেকটা, বৃষ্টি আবার রোদ এই সময় ব্যাঙ্গের বিয়ে হয়, এটাও অনেকটা অনুচিত কথা, এবং এই কথার কোনো ভিত্তি কোরআনের মধ্যে হাদিসের মধ্যে কোথাও নাই। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।